শ্রাবণ মাসের প্রথম দিন ভোলা মহেশ্বর সবার কাছে ভিক্ষা চেয়ে বেড়াচ্ছেন দেখে মনটা খারাপ হয়েই যায়। সে যাই হোক, চারিদিক ভিড়ে গম গম করছে, অদ্ভুত ভাইবস এই মন্দিরে। ত্রিমূর্তির সামনে পাঁচটি নরকরটি রাখা রয়েছে, এই খুলিগুলি বহুকাল থেকে এখানে আছে। এই মন্দিরে যে তন্ত্রোক্ত পূজা হয় তারই দিক নির্দেশ করে এই নরকরটি। নমস্কার, আজ সোমবার 23শে জুলাই, শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজকে চলুন আজ আপনাদের নিয়ে যাব নিউ টাউনের এক বিশেষ মন্দির কমপ্লেক্সে, যেখানে কিছুদিন আগেই আপনাদের নিয়ে গেছিলাম জগন্নাথ মন্দির দেখানোর জন্য। আজ সেখানে আবার আমরা যাব। আজ জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেছে, নতুন রূপে আমরা আবার সেই মন্দির দেখব এবং তার সঙ্গে ঘুরে দেখব এই মন্দির কমপ্লেক্সের আরও অন্যান্য মন্দিরগুলি। চলুন এগুলো। আগেরবারই আপনাদের বলেছিলাম এই মন্দির কমপ্লেক্সে আসার জন্য আপনাদের চলে আসতে হবে বিশ্ব বাংলা গেটের কাছে। এখান থেকে টোটো অথবা বাসে করে আপনাদের আসতে হবে কারিগরি ভবন বাসস্টপেজে। এর পাশের রাস্তা দিয়ে প্রবেশ করলে আপনারা পৌঁছে যাবেন সহজেই এই মন্দির কমপ্লেক্সে। আমরা এখন রয়েছি কারিগরি ভবনের সামনে, এই পাশের রাস্তা দিয়ে আমরা প্রবেশ করছি মন্দির কমপ্লেক্সের দিকে। গাড়ি ও বাইক পার্ক করার সুব্যবস্থা রয়েছে এখানে, কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবারে বাবার মাথায় জল ঢালার ভিড় দেখে আমরা একেবারে হতবাক হয়ে গেলাম। বাবার মাথায় জল ঢেলে মহিলারা এখানে ধূপ ও মোমবাতি জ্বালছেন। ভক্তের টানে ভগবানকে সাড়া দিতেই হয়, এখানেও তাই দেখলাম। তবে সত্যি বলতে কি, বহুদিন বাদে এইরূপ বহুরূপী শিব বাবাকে দেখলাম। আগে ছোটবেলায় প্রচুর দেখতাম, এখন সচরাচর দেখতে পাওয়া যায় না। শ্রাবণ মাসের প্রথম দিন ভোলা মহেশ্বর সবার কাছে ভিক্ষা চেয়ে বেড়াচ্ছেন দেখে মনটা খারাপ হয়েই যায়। সে যাই হোক, চারিদিক ভিড়ে গম গম করছে, অদ্ভুত ভাইবস এই মন্দিরে। মন্দিরে কি করে ঢুকব সেই উপায় খুঁজছি, এমন সময় দেখি নিচে দেখলাম এ আবার কি, এ যে অদ্ভুত সাজে রয়েছে আমাদের বাল গোপাল, সুন্দর লাগছে। এসে দাঁড়িয়েছে ঠিক আমার সামনে। হাজরা কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। এখানে বাবার মাথায় জল ঢালার প্রচণ্ড ভিড়। হাজরা কালী বাড়ির জাগ্রত একটি কালী বাড়ি। আপনারা জানেন শ্রাবণ মাস হচ্ছে বাবার মাস, সেই বাবার মাসে এখানে প্রচণ্ড ভিড় হয়েছে। 450 বছরেরও বেশি পুরাতন এই মন্দিরের চূড়াগুলি কিন্তু অন্যান্য মন্দিরের গঠনশৈলী থেকে একেবারে আলাদা। চূড়ায় রয়েছে দুটি পরিমূর্তি, তার সঙ্গে রয়েছে মহাদেবের মূল মূর্তিটি, আর দুপাশে মহাবলী বজরংবলীর মূর্তি, অবশ্য দুটি আলাদা ভঙ্গিতে। অপূর্ব লাগছে দূর থেকে দেখতে। এখানে যে হাড়িকাটটি দেখা যাচ্ছে, এতে নীল পূজার সময় প্রায় 150 ছাগ বলি হয়, প্রায় 1.5 লক্ষ লোক হয় সেই সময়। মন্দিরের ভিতরে মূল গর্ভগৃহে যে হরপার্বতীর মূর্তিটি রয়েছে তাই হলো হাজরা কালী। আপনাদের সামনে যে মূর্তি দেখতে পাচ্ছেন এই হচ্ছে হাজরা কালী। এই মূর্তি এখানে পূজিত হয় এবং সর্বাধিক জনপ্রিয় এই মন্দির কমপ্লেক্সের মধ্যে। এই মূর্তির সামনে পাঁচটি নরকরটি রাখা রয়েছে, এই খুলিগুলি বহুকাল থেকে এখানে আছে। এই মন্দিরে যে তন্ত্রোক্ত পূজা হয় তারই দিক নির্দেশ করে এই নরকরটি। মহিলারা অঞ্জলি প্রদানের জন্য ভিড় করে বসে আছেন, বাবার উদ্দেশ্যে এনারা অঞ্জলি দেবেন এবং পূজা সম্পন্ন করবেন। মন্দিরের গর্ভগৃহে একটি শ্মশানকালীর মূর্তিও রয়েছে। আগে এখানে
মহাশ্মশান ছিল, তাই এই মূর্তি সেই সময় থেকেই রয়েছে। বহু যুগ আগে যখন এই অঞ্চল জঙ্গলে পরিপূর্ণ ছিল, তখন এক পথিক এখানে স্বপ্নাদেশ পান এবং বাবার এক থান তৈরি করেন মাটির ঢিপি দিয়ে, যা পরে আজ থেকে প্রায় 30-28 বছর আগে আজকের এই মন্দিরের রূপ নেয়। এই হাজরা কালীবাড়ি এতটাই জাগ্রত যে আশেপাশের অঞ্চল তো বটেই, বহু দূর দূর থেকেও প্রচুর ভক্ত সমাগম হয় এই অঞ্চলে। ভক্তদের বিশ্বাস, সেখানে এসে পুজো দিলে তাদের মনের বাসনা অবশ্যই পূরণ হবে, ঠাকুর এতটাই জাগ্রত এখানে। এক মহিলাকে দেখলাম এখানে দণ্ডি কেটে যাচ্ছে বাবার উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য। অপূর্ব ভক্তি এখানকার, সত্যি মন ভরে যায়। দণ্ডি কেটে এখানে মানত পূরণের সময় মানত করা হয়েছিল। প্রচুর লাইন, প্রচন্ড ভিড় দেখতেই পাচ্ছেন। এই অঞ্চলে আগে জঙ্গলাকীর্ণ ছিল, বন্য জন্তু অন্যান্য প্রাণীদের হাত থেকে রক্ষার জন্য বনবিবির পূজা করতেন এখানকার অধিবাসীরা। সেই বনবিবির একটি মন্দির এখনো রয়েছে এই হাজরা কালীবাড়ির পাশেই। বনবিবির মন্দিরের ওপরে যে মূর্তি দেখা যাচ্ছে, তাতে বনবিবি সংক্রান্ত একটি প্রচলিত গল্পকেই রূপায়ণ করা হয়েছে মূর্তির মাধ্যমে। অপূর্ব বাস্তবায়ন এই মূর্তিতে, সুন্দর লাগছে দেখতে। আগে মন্দিরটি খুবই ছোট ছিল, একটি টিনের চালের মন্দির ছিল এটি। আজ নতুন রূপে ফুটে উঠেছে এই মন্দিরের সাজসজ্জা, অপূর্ব লাগছে মায়ের মূর্তি। মন্দির কমপ্লেক্সের অন্যদিকে একটি গাছের তলায় দেখলাম রামলালার একটি মূর্তি প্রতিষ্ঠা হয়েছে এবং মূর্তিটিকে সুরক্ষিত রাখার জন্য কাচের কভার দেওয়া রয়েছে। সবাই পুজো দিচ্ছেন এখানে রামলালার পায়ে হাত। এই মূর্তিটি সখীবালা মণ্ডলের, উনি রাধা গোবিন্দ মন্দিরের জন্য 2 বিঘা জমি দান করেছিলেন। ওনার একটি মর্মর মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। দূরে দেখা যাচ্ছে রাধা গোবিন্দ মন্দিরের চূড়া। চলুন সামনে গিয়ে আপনাদের ভেতরে ঢুকে মূর্তি দর্শন করাচ্ছি। নানা পৌরাণিক চিত্র এখানে দেখতেই পাচ্ছেন। রাধা গোবিন্দ মন্দিরের বাইরে যে তুলসী মঞ্চ করা রয়েছে, সেখানেও ভক্তেরা দুধ ঢালছেন। অপূর্ব ভক্তি দেখে ভালো লাগে। রাধা কৃষ্ণের মন্দির, চলুন আপনাদের মূর্তি। বেশ বড় একটা চত্বর করা, যেখানে সবাই বসে বিশ্রাম নিতে পারে। এখানে রাধা গোবিন্দের অপূর্ব মূর্তি রয়েছে পদ্মফুলের ওপর। নিচে একটি অদ্ভুত জিনিস দেখলাম, নারায়ণের বিশ্বরূপের একটি মূর্তি রয়েছে যেটি কোথাও দেখা যায় না। আর রয়েছে কিছু গোপালের মূর্তি, অপূর্ব লাগছে মূর্তিগুলি। আমরা এসে গেছি জগন্নাথ মন্দিরের সামনে। এই মন্দির আগেও আপনাদের দেখিয়েছি, অপূর্ব সুন্দর মন্দির এই জগন্নাথ মন্দির। চলুন এগোই আর এর ভেতরের মূর্তিগুলি আপনাদের সামনে তুলে ধরি। ফোয়ারাটা দেখাতে পারিনি, এখন ফোয়ারাটা চালু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সুন্দর ফোয়ারা, এর চারপাশে বসার জায়গা করা হয়েছে। বাগানের মতন ছোট্ট গাছ দিয়ে ঘেরা, পরবর্তীকালে আশা করি এখানে ফুলের বাগান হবে। চারপাশেও বাগান গো, এই গরু জাগো শ্যামের মন, ভগবান রয়েছে।
চলুন ভেতরে ঢুকি। জয় জগন্নাথ। আগের বার যখন দেখিয়েছিলাম তখন রাম সীতা লক্ষ্মণ এই মূর্তিগুলি বাইরে ছিল, এখন এগুলি স্থাপন করা হয়েছে, দেখতেই পাচ্ছেন অপূর্ব লাগছে। এই মন্দিরে বসে থাকলে এমনিতেই আপনাদের মন আপ্লুত হয়ে যাবে ভক্তিতে। দেখতেই পাচ্ছেন হনুমানজির মূর্তি। আপনাদের কথা দিয়েছিলাম যে এই জগন্নাথ মন্দির উদ্বোধনের পর আবার আপনাদের দর্শন করাবো মূর্তিগুলি, যেগুলি আপনাদের আগের বার দেখাতে পারিনি। সেই কারণে আজকে আবার এইখানে চলে এসেছি, আপনাদের দর্শন করালাম মূর্তিগুলি, অপূর্ব সুন্দর মূর্তি। আপনারা ইচ্ছা করলেই এখানে আসতে পারেন এবং ভগবানের দর্শন করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে এই মন্দিরটি। আপনাদের সামনে হাজরা কালীবাড়ির অন্যান্য মন্দিরের সঙ্গে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরের দৃশ্য তুলে ধরতে পেরে সত্যি ভালো লাগছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ প্রতিবারের মতন রইল। আগামী পর্বগুলিতে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। এরকম অনেক ভিডিও আপনাদের সামনে উপস্থিত করব। এই প্রতিশ্রুতি দিয়ে আজকে শেষ করলাম। ধন্যবাদ।